আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের গত পরশুদিন একটা নিউজ দেওয়া হয় খালেস টাইম ইয়ে থেকে। তো নিউজটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে প্রবাসীরা রেসিডেন্ট ভিসাধারী যারা আছেন, তারা আগে যখন ক্যান্সেল হতেন তখন এক মাস সময় দেওয়া হতো গভর্নমেন্ট থেকে, এক মাসের ভিতরে হয়তো বা আপনি দেশে চলে যেতে হবে আর না হয় এখানে কোথাও ভিসা লাগাইতে হবে। তো এখন আমার সরকার যে একটা নতুন সিদ্ধান্ত নিচ্ছে সেটা হচ্ছে যে ক্যান্সেল হওয়ার পরে 6 মাস সময় থাকবে, 6 মাসের মধ্যে আপনি যে কোথাও ভিসা লাগাইতে পারবেন এবং 6 মাস আপনি এদেশে অবস্থান করতে পারবেন। তো আসলে মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের মতো সরকারের এত প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কিংবা এদেশের যে নিয়মকানুন এবং প্রবাসীদের বিভিন্ন, যেমন পাকিস্তান, নেপাল, ভারত, বিভিন্ন দেশের যে কর্মজীবী যারা আছে এবং যে শ্রমিকগুলো আছে তাদের সাথে যে সুন্দর স্লোপ এবং তাদের সাথে যে সুন্দর আচরণ এবং তাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির একটা বিষয়। কারণ এদেশের সরকারের মতো অন্য দেশের ইয়া হতে পারে না। আপনারা জানেন সৌদি, কাতার, বাহরাইন বিভিন্ন দেশের সরকারের এতটুকু এরকম সুযোগ সুবিধা দেয় নাই কিংবা তারা এ ধরনের ইয়ে করে না, শ্রমিকদেরকে এ ধরনের সুযোগ সুবিধা দেয় না। তো আশা করি আপনারা যারা দেশে আটকা পড়া আছেন এবং যারা প্রবাসী ভাইয়েরা ক্যান্সেল অবস্থায় আছেন, আপনারা টেনশনমুক্ত হয়ে এবং যে কোথাও ভিসা লাগানোর ইয়ে করবেন এবং আপনারা ক্যান্সেল হওয়ার পরে 6 মাসে দেশে অবস্থান করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য লাল যে সাবস্ক্রাইব বাটন আছে ওটা প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, ভালো থাকবেন।